SSD official. দুনিয়ার প্রত্যেকটা মানুষের ছোট অথবা বড় পরিবার পরিজন আছে। কেউ একদম অনাথ, তাদেরও পরিবার আছে। অনাথ আশ্রমের মানুষগুলোকে নিয়েই তাদের পরিবার। কিছু মানুষ জরুরি রোজগারের আশায় নিজ জন্মস্থানের মায়া ত্যাগ করে, পরিবার পরিজনের ভালোবাসা ও মায়া ত্যাগ করে দূর দেশে পাড়ি জমায়, যেটাকে আমরা প্রবাস বলি। প্রবাসীরা রোজগারের প্রত্যাশায় অসহায়ভাবে জীবনযাপন করে, যেটা দেশে থাকা ধনীর দোলাল ও দোলালিরা বুঝতে চেষ্টা করে না। মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হল দুই ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। প্রবাসীদের দুই ঈদের আগে ও পরে অনেক টেনশন নিয়েই পরিবার পরিজনের সুখের আশায় দিন কাটাতে হয়। পবিত্র রমজান মাসের পরিবারের সবাইকে একটু ভালো খাওয়া দাওয়া ও পোশাক উপহার দেওয়ার চিন্তা ভাবনায় নিজের সুখের কথা ভুলে বেশি সময় ধরে কাজ করতে হয়। এমনকি প্রবাসীরা রমজান মাসে ইফতার ও সেহরির টাকা বাঁচিয়ে সেই টাকা পরিবারের কাছে পাঠাতে একটু চিন্তা করে না। এরপরে তার কিছুদিন পরে মাথায় আসে অন্য আরেকটা টেনশন, কেননা দুই মাস দশ দিন পরেই পবিত্র ঈদুল আজহা। কেননা মহান আল্লাহ তাআলাকে খুশি করার পাশাপাশি পরিবারের দিকে তাকিয়ে কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা মাথায় চেপে বসে। আবার শুরু হয় নতুন করে সেই চিন্তার অবসান করার ব্যস্ততা। নানান রকমের সমস্যা সমাধান করে পরিবার পরিজনের জন্য আবার টাকা ইনকামের ব্যস্ততা, বিশেষ করে অতিরিক্ত টাকা ইনকামের জন্য নিজের শরীরের দিকে না তাকিয়ে পরিবারের দিকে নজর দেওয়া। কুরবানির ঈদের আগে নিজ সামর্থ্যের মধ্যে পশু কুরবানি দেওয়ার চিন্তাভাবনা এবং টাকা পাঠানো। এবার আসেন সর্বপ্রকার সমস্যা সমাধান শেষে প্রবাসীদের ঈদ আনন্দ মানে ঘুম। কেননা ফজর নামাজ শেষ করার এক দুই ঘন্টা পরে ঈদের জামাত শুরু, এরপর ঈদের জামাত শেষ করে পরিবার পরিজনের সাথে কথাবার্তা বলার পরে সবাই নিজ নিজ ভাবে ঘুমের ধ্যান ধারণা নিয়ে ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা ঘুম শেষ করে ভালোমন্দ কিছু খেয়ে আবার কাজের দিকে ছুটে চলা। এইভাবে বলে না বলে কেটে যায় কয়েকটা বছর ও প্রবাসীদের ঈদ। প্রবাসীদের ঈদ আনন্দ বলতে কিছুই নেই। প্রবাসীরা ওই দূর প্রবাসে পরিবার পরিজন ছাড়া একদম অসহায়। প্রবাসে থাকা প্রত্যেক রেমিটেন্স যোদ্ধারা যুদ্ধ করে যায় দেশ ও পরিবার পরিজনের সুখে রাখার জন্য। এত কষ্টের পরেও বাংলাদেশের নানান বিমানবন্দরে প্রবাসীদের তুচ্ছতাচ্ছিল্য করে ব্যবহার দেওয়া হয়, অসম্মান করা হয়। আসলে প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা দিন শেষে অসহায়। আপনারা সবাই তাদের সকলের জন্য দোয়া করবেন। আসলে খুব খারাপ লাগে, আমার বড় ভাইয়াও বাইরে থাকে, আমার ছোট বোনের হাজব্যান্ড মানে আবু করের বাবা সেও বাইরে থাকে, তাদের ঈদের দিন আসলে খুব মনে পড়ে, খারাপও লাগে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কখনো নামাজ বাদ দিও না, কারণ নামাজ হচ্ছে বেহেস্তের চাবি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।